চ্যানেল তোশানিজ ম্যাজিক ওয়ার্ল্ড। তো আজকে অনেকদিন পর সামারে আমি তোমাদের সাথে একটা দারুণ কুলফি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কাস্টার্ড মালাই কুলফি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেল আইকনটা প্রেস করে কিন্তু নোটিফিকেশনটা অন করতে ভুলো না। তো চলো লেটস স্টার্ট। ওকে, তো কাস্টার্ড মালাই কুলফির জন্য আমি এখানে নিয়েছি গুঁড়ো করা কাজু, গুঁড়ো করা আমন্ড, আমি এখানে আমার কেশর বাদাম কমপ্লিট একটু নিয়েছি, তোমরা যদি শুধু কেশর দিতে পারো। এখানে আমি নিয়েছি কিশমিশ, এখানে আমি নিয়েছি কনডেন্সড মিল্ক, আর এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ, একটু আমি দুধের সাথে গুলে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি মেইন ইনগ্রিডিয়েন্ট কাস্টার্ড, ওটা আমি দুধের সাথে গুলে নিয়েছি। আচ্ছা, তো আমার কিন্তু আরেকদিকে দুধটা বয়েল হচ্ছে চিনি দিয়ে, তো চলো তোমাদের ওটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, তো এই এই যে দুধটা কিন্তু এখানে বয়েল হচ্ছে চিনি দিয়ে, তো এটা কিন্তু এখানে দুধটা বয়েল হচ্ছে, তো এটাকে আমার মা একটু চিনি দিয়ে এটাকে ভালো করে বয়েল করবে। এই দেখো এখানে কত, আমার মা মানে 3 টিস্পুন আমার এখানে চিনি অ্যাড করছে, একদম বড় বড় টিস্পুন, 3 টিস্পুন চিনি, তোমরা চাইলে 4 বা তোমাদের স্বাদের মতো চিনি অ্যাড করতে পারো। আচ্ছা, এই দেখো এখানে কিন্তু আমার দুধটা হচ্ছে, এখানে আমি কিন্তু আগে থেকেই একটু দুধটা আমি স্টিয়ার করে রেখেছিলাম বয়েল করে। এই দেখো আমার মা কিন্তু দুধটাকে ভালো করে বয়েল করছে, এই দেখো দুধটা কিন্তু এখানে ভালো করে বয়েল করছে। আর তোমাদের একটা কথা বলে দিই, দুধটা কিন্তু ভালো করে বয়েল করতে হবে, তারপর কিছুক্ষণের জন্য একটু কুল ডাউন করতে হবে, ঠিক আছে? তারপর সব মিক্স করে আমাদের মোল্ডে ঢালতে হবে। তো এখানে না আমার একটু মিডিয়াম ফ্লেমে দেওয়া আছে দুধটা, বিকজ বেশি হাইয়ে দিলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়, মানে বেশি একটু বেশি ঘন হয়ে যায়, তো কাস্টার্ডে না বেশি ঘন ভালো লাগে না। আর এই দেখো দুধের। আচ্ছা, তো এবার আমার দুধটা আমি 10-20 মিনিট স্টিয়ার করে বয়েল করে তারপর ওটা কুল ডাউন করে তোমাদের সাথে ফ্রেন্ডস, তো আই অ্যাম ব্যাক। আচ্ছা, তো এখানে কিন্তু আমার দুধটা একটু ঠান্ডা আছে, মানে একটু গরম আছে। আচ্ছা, তো এখানে আমি কিন্তু মানে এখানে কাজু গুঁড়োটা দিয়ে দিচ্ছি, প্রথমে কাজু গুঁড়োটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি একটু আমন্ড গুঁড়ো দেব, না আমন্ড জাস্ট ক্রাশ করেছি, টিপিক্যালি গুঁড়ো নয়। ওকে, তো এবার আমি আমার কমপ্লেনটা দেব। আচ্ছা, তো এখানে আমি কিশমিশটা দেব, কিশমিশ তোমরা চাইলে অ্যাড করতে পারো বা নাও করতে পারো। ওকে, তো এবার আমি দেব হচ্ছে কনডেন্সড মিল্ক, দেব কনডেন্সড মিল্ক। অল্প গরম থাকা অবস্থায় দিতে হবে, নইলে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আমি দিচ্ছি এগুলো ভালো করে হবে না। ওকে, আচ্ছা, তো এবার আমি এখানে দিয়ে দিলাম আমার গুঁড়ো দুধটা, যেটা আমি আগেই দুধ দিয়ে গুলে রেখেছিলাম, গুঁড়োটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে মেইন ইনগ্রিডিয়েন্ট কাস্টার্ডটাও দিলাম, তো ভ্যানিলা কাস্টার্ড হয়ে যাবে দিয়েছি। আচ্ছা, এবার কিন্তু আমি সব ভালো করে মিক্স করব। দেখো দেখো গাইস, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে। এটা আমি ভালো করে এবার একটু স্টিয়ার করে নেবো, মানে নেড়ে নেবো। আচ্ছা, তো এবার আমি এটা কিন্তু নেড়ে নিয়েছি, এবার আমি এটা একটু ঠান্ডা হতে দেব, যতক্ষণ আবার ঠান্ডা হয়ে যায় তারপর তোমাদের সাথে আমি দেখা করছি, বাই।
তোমরা সবাই একবার ট্রাই করো। এগুলোকে আমি কিন্তু সব মোল্ডে ভরে নিচ্ছি, মোল্ডে ভরে আমি ফ্রিজারে দিয়ে দেব 9 to 10 hours, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। বাই ফ্রেন্ডস, আই এম ব্যাক। আর আমার কিন্তু এখানে কুলফিটা হয়ে গেছে, এই দেখো কি ইয়াম্মি লাগছে। তো আমি তোমাদের একটু টেস্ট করে বলে দিই, দেখো দারুণ লাগছে, দারুণ। তো এটা তোমরা একবার ট্রাই করো, খুব ভালো হয়েছে। আর তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।